দর্শক, আগামীকাল থেকে পূর্বাচলে শুরু হচ্ছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন হোসেন সাদাত। সাদাত, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এবার বাণিজ্য মেলায় দেশি বিদেশি কতটি স্টল থাকছে, জানাবেন। ধন্যবাদ উপমা। এবার বাণিজ্য মেলা একটু বড় পরিসরে করার চেষ্টা চলছে, যেটি আমি আগেও বলছিলাম, যে কারণে আসলে যে স্টল সংখ্যা গতবার যেটা ছিল, গতবার আপনি জানেন যে প্রথমবারের মতো এই পূর্বাচলে মেলা শুরু হয়েছিল এবং এবার দ্বিতীয়বার, এবার গতবার 225টি স্টল ছিল, সেটিকে এবার বাড়িয়ে 351টি স্টল এবার স্থান পাচ্ছে, স্টল এবং প্যাভিলিয়ন মিলিয়ে, যেখানে দেশি স্টল তো থাকবে, তার সাথে বিদেশি 10টি দেশের, ভারত, ইরান, ইন্দোনেশিয়া, পাকিস্তান সহ মোট 10টি দেশের 17টি প্রতিষ্ঠান কিন্তু অংশ নিচ্ছে এবারের মেলায়। এই মেলা শুরু হবে আগামীকাল সকাল 10টায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি এখানে এসেই মেলার উদ্বোধন করবেন এবং মাসব্যাপী এই মেলা চলবে এবং এই মেলার যে পরিসর এবং দর্শনার্থীর সংখ্যা বাড়ানোর জন্য কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা থেকে যেহেতু একটু দূরত্ব বেশি, সেই কারণে বাস সার্ভিসের ব্যবস্থা আছে, যেটি কুড়িল বিশ্ব রোড থেকে 30টি বাস এবার রাখা হচ্ছে প্রাথমিকভাবে এবং সেটিকে বলা হচ্ছে যে প্রয়োজনে সেটি 100টি পর্যন্ত বাড়ানো যেতে পারে। এবারের মেলা থেকে আসলে আশা করা হচ্ছে যে যেহেতু বিশ্ব রপ্তানি বাণিজ্যের একটি বড় টার্গেট থাকে, যে মেলা থেকে অনেক বিদেশিরা আসেন এবং তারা এখান থেকে বেশ কিছু অর্ডারও দিয়ে থাকেন এবং বাংলাদেশের যে পণ্যগুলো তৈরি হয় সারা বছর, সেই পণ্যর যে প্রদর্শনের একটা সুযোগ তৈরি হয় এবং সেদিক থেকে আমি বলতে পারি যে এবারের মেলা থেকে আসলে আশা করা হচ্ছে যে বাংলাদেশের ব্যবসার প্রসারে, রপ্তানির প্রসারে কিন্তু এই মেলা একটি বড় ভূমিকা রাখবে, সেটি আশা করা হচ্ছে। তবে এখনও কিন্তু প্রস্তুতি চলছে, প্রস্তুতি ভালোভাবে শেষ হয়নি। আমরা যদি ভেতরের হলের যে স্টলগুলো সেগুলো কিন্তু এখনও পুরোপুরি তৈরি হয়নি, প্যাভিলিয়নের কাজও চলছে। এটি আসলে আগামীকাল যে পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে সেটিও বলা যাচ্ছে না। অনেক জি হোসেন সাজাত, আপনাকে ধন্যবাদ।